দাদু তার দাদু বাকি অন্য কোনো কিছু কাজ নেই চাষবাস কিছু অন্য কোনো হাতের কোনো কারকার্য বা কেউ হয়তো আপনাদের কোনো শিক্ষিত সেই ছেলে হয়তো বাড়ি কোথাও কিছু অন্য কাজে যায়নি না আমি পড়াশোনা করেছি বাইরে এসে পর আমি মুহূর্তের কাজ কোথায় পড়াশোনা করেছি বেঙ্গালুরু বেঙ্গালুরু পড়াশোনা করেছি কি কি নিয়ে করেছি এমবিএ করেছি এমবিএ করেছিলেন এমবিএ করার পরও এখানে এখানে বাহ খুব ভালো লাগে हेलो गाइस गुड मॉर्निंग अभी टाइम हुआ है 7:30 तो हम लोग सुबह सुबह होटल से निकले हैं जा रहे हैं बागमुंडी की तरफ बागमुंडी से एक गांव है जो छौनाच का मुखोश मिलता है फेमस है पुलिया का तो हम लोग धीरे धीरे जा रहे हैं एक्सप्लोर करने के लिए और आप लोगों को बता दूँ ये वीडियो हम लोग हिंदी और बंगाली में बना रहे हैं और आप लोग साथ रहिए देखते रहिए और वीडियो अच्छा लगे तो आप लोग प्लीज़ शेयर लाइक कमेंट और सब्सक्राइब कर दीजिए आप लोग देखते रहिए धीरे धीरे ये लॉन्ग और फर्स्ट होगा 9 किलोमीटर और देखिए झरना की तरफ दिखाई दे व्हाइट वाला दिख रहा है ना जा रही है बहुत डेवलपमेंट हो रहा है देखते पता चलता है यहाँ पर डेवलपमेंट हो रहा है इधर बिल्डिंग बन रहा है रोड भी जगह तक हो रहा है ब्रिज भी आ रहे हैं दिखाई नहीं दे रहा है वो दिखाई नहीं दे रहा है वो लगातार चल रहा है वहाँ और बहुत दूर तक चल रहा है चलते जा रहे हैं यार ये लोग आते दिखते हैं टाइम जान पता चल गया ये देखिए यहाँ पर थोड़ा लगा हुआ है बीचा भी बड़ा नहीं हुआ आइए देखिए और वीडियो तो आप लोग देखिए आप लोगों को वीडियो इस तरह मिलता रहेगा और वीडियो अच्छा लगेगा तो शेयर करिए लाइक करिए एंड चैनल को सब्सक्राइब जरूर कर दीजिए और घंटी बेल आइकन बोलते हैं ना बेल आइकन को घंटी का बटन ऑल कर दीजिए आप लोगों को नोटिफिकेशन मिलता रहेगा और वीडियो का सब कुछ मिलता रहेगा कंटिन्यू मिलता रहेगा बंगले के पास ही है ये चढ़ीदा बोलते हैं क्या ये यहाँ पर हाँ ये चढ़ीदा है ना ये चढ़ीदा है बाजार है चढ़ीदा है यहाँ पर फेमस है चलिए चलते यहाँ पर मंदिर है चढ़ीदा का फेमस है यहाँ पर छौनाच का मुखोश मिलता है मुकुट मिलता है ठीक है बाद में देखेंगे हाँ इस साइड से भी है लेकिन आएंगे पीछे आएंगे घूम कर आएंगे चलिए घूम कर आएंगे यहाँ का आने के बाद देखेंगे के लिए फेमस है ये विलेज मुकुट के लिए फेमस है लोग आइए देखिए और लेकर जाइए फेमस घर के सजाने के लिए और पुलिया के कल्चर के लिए आप लोग लेकर जाइए।
मछली कर रहे हैं या ইনি হচ্ছেন আমাদের গম্ভীর সিং মোড়া। তো ইনি ছৌ নাচের জন্য বিখ্যাত ছিলেন, তো ইনি অন্যান্য দেশে গিয়েছিলেন, বিভিন্ন দেশে গিয়েছিলেন, সেখানে কি কত সালে কত, হ্যাঁ দেশগুলো লেখা আছে এখানে, সেখান থেকে বিভিন্ন রকম পুরস্কার পেয়েছেন সেগুলো লেখা আছে। আমাদের পুরুলিয়ার বিখ্যাত ছৌ শিল্পী ছিলেন ইনি। গ্রামটা হচ্ছে চড়িদা না? আপনার নাম দাদা? বান্টি সূত্রধর। তো আপনারা এইগুলো এখানে মুখোশ তৈরি হয় অ্যাকচুয়ালি বলে না, এটাতে এই গ্রামটার নাম হচ্ছে চড়িদা বললেন। তো এগুলো কত কি দাম রেখেছেন আপনারা একটু যদি বলেন? এগুলো এই ধরুন ছোট সাইজের যেগুলো আছে ওই সাইজের, হ্যাঁ ওগুলো, হ্যাঁ ওগুলো দাম 800। এগুলো আমাদের গাড়িতে লিখতে ভেঙে যাবে না? মাটি পুরোটা মাটি নয়, পুরো মাটি নয়, কাগজ কাপড়, কিছু কাগজ থাকে নাকি? কিছু কাগজ না, কাগজ কাপড় হালকা পাতলা মাটি, হালকা পাতলা। আর এই ছোট্ট সাইজের যেগুলো আছে ওগুলো আপনার বলছি আপনাদের এখানে কতগুলো ফ্যামিলি আপনারা এই মানে মুখোশ তৈরি করেন? প্রায় 100। আর আপনাদের গ্রামের পপুলারিটি কত এখানে মোটামুটি? এখানে মোটামুটি ওই ধরুন না 1200 কাছাকাছি আপনার লোক। তো মানে 1200 পরে লোক আছে আপনার? তো আর ফ্যামিলি সবাই এই কাজে ব্যস্ত? না এই কাজে, অন্য কোনো কাজ চাষবাস না? কিচ্ছু নেই, কিচ্ছু নেই চাষবাস। আমাদের যে সূত্রধর যারা যারা আছে তাদের এই কাজে আমাদের মানে আদি পরম্পরা চলে আসছে, দাদু দাদু তার দাদু, বাকি অন্য কোনো কিচ্ছু কাজ নেই, চাষবাস কিচ্ছু নেই। অন্য কোনো হাতের কোনো কারুকার্য বা কেউ হয়তো আপনাদের কোনো শিক্ষিত সেই ছেলে হয়তো বাড়ি কোথাও কিছু অন্য কাজে যায়নি? না আমি পড়াশোনা করেছি বাইরে এসে পরে আমি মুহূর্তের কাজে। কোথায় পড়াশোনা করেছি? ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে পড়াশোনা করেছি। কি নিয়ে করেছি? এমবিএ করেছিলাম। এমবিএ করছিলেন? এমবিএ করার পরও এখানে? এখানে বাহ, খুব ভালো লাগলো জেনে, অবশ্যই ভালো লাগে। তো আমি বলছি, আমি বলতে চাইছি যে আপনারা আসুন, যে যেখানে আছেন দূর থেকে যারা এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই আসুন, এখানে গ্রামটা ঘুরে যান বা এনাদের যে হাতের কারুকার্য আছে যেগুলো সেগুলো সবাই দেখে যান, নিয়ে যান বাড়িতে, যে খুব সুন্দর সুন্দর যে জিনিসগুলো তৈরি করে রেখেছে এনারা, এই যে দেখতেই পেলেন অবশ্যই শিব দুর্গার থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যে এখানে বানানো হয় না, সব কিছুই বানানো হয়। তো আপনারা বলবো আসুন, দেখে যান, নিয়ে যান সাথে। তো দাদা দামগুলোও অবশ্যই অনেক বলে দিয়েছে দামগুলো, আপনারা আসুন এখানে ছোটো ছোটো সাইজের মানে আপনি যেমন পারবেন যেমন ইচ্ছা আপনি নিয়ে যেতে পারেন। কেউ হোটেলের জন্য বড় বড় রিসোর্টে বা বড় যাদের বাড়ি আছে তারা এগুলো বড় বড় লাগাতে পারেন।
फोन नंबर के लिए ठीक है कन्टैक्ट नंबर जी क्यों फोन कर कुरियर भाव चाना कर देवे वह जोाजोग कर ले जरा कलकता के बाड़ी थे चान अवश्य ये कन्टैक्ट करा नहीं जो पे थैंक यू ये इन कार्ड दिखे एखे ये कार्डा शो कर देव अपन कार्डा तो शो कर दीची अपन ह्वाट्सअप नम्बर थे शुरू कर सब कुछ दे টুরিস্ট আসছে জাস্ট এই শুরু হয়েছে না এই শুরু হয়েছে সরমাত্র কালকা ফোনটা হ্যাঁ শনি রবি বললে আচ্ছা এরকম দিনে তো আসবে রবিবার মানে টুরিস্ট আসে না শনি রবি বললে আর ডিসেম্বর মাসে তো কন্টিনিউ প্রত্যেক দিন বার্থডে আসে ওকে তো এই অমিত এই